আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দেশি প্রবাসী যিনি যেখান থেকে দেখছেন প্রিয় মুসলিম উম্মাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি আমাদের আল্লামা লুৎফর রহমান সাহেব হুজুর হাফিজাহুল্লাহ ওনার সর্বশেষ পরিস্থিতি বর্ণনা দেওয়ার জন্যই এই মাত্র ভিডিও বার্তায় এসেছি। প্রিয় দেশবাসী, প্রিয় মুসলিম উম্মাহ, এখনো আল্লামা লুৎফর রহমান সাহেব হুজুরকে নিয়ে বিভ্রান্তিকর পোস্ট অনেকে করতেছেন। আমি তাদেরকে বিনম্র অনুরোধ করব, আপনারা না জেনে না বুঝে হুজুর সম্পর্কে কেউ কোনো প্রকার পোস্ট করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে এখনো বাঁচিয়ে রেখেছেন। হুজুরের সর্বশেষ অবস্থা, হুজুর এখন হসপিটালের আইসিইউতে আছেন, ডাক্তারদের নির্ভীড় তত্ত্বাবধানে আছেন, হুজুরের এখনো জ্ঞান ফিরেনি, হুজুর অজ্ঞান অবস্থায় আছেন। তো যারা যারা পোস্ট করতেছেন হুজুর এন্তেকাল করেছেন, এটা সম্পূর্ণ অসত্য। এই ধরনের পোস্ট করা থেকে মেহরবানি করে আপনারা বিরত থাকবেন। তার পরবর্তী কথা হচ্ছে, প্রিয় দেশবাসী, আজকে জুমাবার, আজকে ইয়াউমুল জুমা, শুক্রবার। তো বিশেষ করে ওলামায়ে কেরাম যারা দেখছেন, আপনারা প্রত্যেকেই যিনি যেখানে খতিবের দায়িত্বে আছেন, এই নির অহংকারী অসংখ্য আলেম উস্তাদ, দার্শনিক, কোরআনের পাখি আল্লামা লুৎফর রহমান সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, ওনার জন্য মেহরবানি করে আপনারা দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে হযরতকে শিফায়ে কামেলা আজালা নসিব করেন। আর প্রিয় বন্ধুগণ, যারা ইমাম বা খতিব নয়, আপনারা যারা যেখানেই নামাজ পড়বেন, আজকে স্পেশাল আপনারা জুমার নামাজের পর রব্বুল আলামিনের কাছে হুজুরের জন্য দোয়া করবেন। আর কেউ বিভ্রান্তিকর কোনো পোস্ট করবেন না। আর প্রিয় দর্শক, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, আপনারা আমাদের পেজের দিকে খেয়াল রাখবেন, আমরা টাইম টু টাইম হুজুরের সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে শিফায়ে কামেল আজালা নসিব করুন। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুন। রব্বুল আলামিনের কাছে এই ফরিয়াদ রেখেই শেষ করছি। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।